আবারও পথ অবরোধে বসে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার কৈলাসহর ডুলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অবরোধ করে। কৈলাসহর ফটিকরায় সড়কে এদিন সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে বিদ্যালয়টিতে। পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষক সংকট থেকে শুরু করে বহু সমস্যার কথা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও সুরাহা হয়নি সমস্যাগুলির। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডুলুগাঁও শাখার পক্ষ থেকে আজকে ডুলুগাঁও দ্বাদশ শ্রেণী স্কুলের ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এই রাস্তার অবরোধে আমরা বসেছি। আমাদের দাবি, বিগত দিন থেকে এই ডুলুগাঁও স্কুলের বিভিন্ন সমস্যা, সাবজেক্ট টিচার নেই, তাছাড়া পানীয় জলের সুব্যবস্থা নেই, স্কুলের ইলেকট্রিসিটি প্রবলেম, স্কুলে বাইক স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড নেই, স্কুলের মিড ডে মিলের সমস্যা, আজকে প্রায় 2017 থেকে স্কুল এসসির স্টাইপেন্ড পাচ্ছে না, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা রাস্তা অবরোধে বসেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমাদের এই অবরোধ চলছে। দাবিগুলি কী কী? আমাদের দাবি, সাবজেক্ট টিচার নেই, সেই সাবজেক্ট যেসব সাবজেক্টের টিচার নেই ওগুলো অতি সত্বর আমাদের পূরণ করতে হবে। এই ডুলগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমাদের এই হাওড় অঞ্চলে একটা গর্ব, সেই স্কুলে পর্যাপ্ত সাবজেক্ট নেই, আমাদের জিওগ্রাফি সাবজেক্ট চালু করতে হবে, সাইকোলজি সাবজেক্ট চালু করতে হবে, এডুকেশন সাবজেক্ট চালু করতে হবে। তাছাড়া ডুলগাঁও স্কুলে খেলার কোনো সরঞ্জাম নেই, খেলার কোনো মাস্টার নেই, সেইগুলো অতি সত্বর আমাদের পূরণ করতে হবে। ছাত্রছাত্রীদের দাবি, সমাধান করতে হবে সমস্যাগুলির, কিন্তু দীর্ঘক্ষণ পথ অবরোধ চললেও শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো আধিকারিক অবরোধ স্থলে যায়নি, যার ফলে আরও ক্ষোভ সঞ্চারিত হয় অবরোধকারীদের মধ্যে। অবশেষে 5.5 ঘন্টা পর পথ অবরোধ মুক্ত করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাসের হস্তক্ষেপে পথ অবরোধ থেকে সরে আসে বিদ্যালয়ের অবরোধকারী ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।